এই জানাটাই আমাদের একটা পাথেয়, কারণ আপনারা শুধু নিজেরা জানছেন তা নয়, অন্যকেও জানাচ্ছেন যে এই সোমবার এবং বৃহস্পতিবার দুপুর 3:25 আর শুক্রবার রাত 9:25 এই কলকাতা জেমসের অনুষ্ঠানটা দেখতে, এটা অনেকে সাজেস্ট করছেন। কারণ আপনারা বুঝেছেন, আপনারা জেনেছেন যে গ্রহরত্নকে কেন্দ্র করে আমাদের যে ভাবনাগুলো কাজ করে অনেকাংশেই সেখানে দৈন্যতা কাজ করে, এটা স্বীকার করতে দোষ নেই, কারণ আমাদের সত্যিই জ্ঞানের ভাণ্ডারটা সীমিত জায়গায় ছিল, অন্তত এই অনুষ্ঠানের রেগুলার ভিউয়ার্স যারা তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আবার যারা নতুন ভিউয়ার্স তাদের ক্ষেত্রে এটা বলতেই হয়, তাদের মধ্যে অনেকেই এখনও সেই দৈন্যতাযুক্ত জ্ঞানেই বাস করছেন, এটা কোথাও একটা শুনতে খারাপ লাগলেও গ্রহরত্নকে কেন্দ্র করে বিশ্বাস করুন, আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু জানি আবার অনেকে অনেক কিছু, কারণ এই অনুষ্ঠান থেকে সেই জানার কাজটি হয়। আর জানার কাজটি করতেই তো ব্যবসা করার পাশাপাশি গড়িহাট কলকাতা জেমস গ্রাহকদের সজাগ সচেতন করতে তাদের এই প্রয়াস রেখেছিলেন, এবং সেটা আজ সফলভাবে এগিয়ে চলেছে, আর সফলভাবে আমাদের জানার খিদেটাও বেড়ে চলেছে। কী দেবেন, নতুন নতুন কী পাবো, আরও কী জানাচ্ছেন কলকাতা জেমস, হ্যাঁ আজও জানাবেন। এবং সেই রক্ত বিশেষজ্ঞ মানুষটি আমাদের মধ্যে চলে এসেছেন, অনেকেই বলছিলেন কোথায় গেলেন সাইফিজি, দু একদিন তাকে দেখতে না পেলে অনেকে প্রশ্ন করছেন। এর আগের এপিসোডগুলো কয়েকদিন মিস্টার ইমতিয়াজ আহমেদজি ছিলেন, আজ আবার যথারীতি রয়েছেন মিস্টার এন সাইফিজি, সেই রক্ত বিশেষজ্ঞ মানুষটি, তাকে সবার আগে ওয়েলকাম জানাই। নমস্কার স্যার। আমাদের এই জানা এবং জানানোর কাজটা আপনারা যে এত সুন্দরভাবে করে চলেছেন, এবং এই কমপ্লিটনেসের কথাটা বারে বারে উঠে আসে, কমপ্লিটনেসের কথাটা বারে বারে উঠে আসে, আবার কোনো কোনো মহল থেকে এটাও বলা হয়, আরে ভাই আপনি যখন জিএসআই টেস্ট করতে যাবেন সেখানে তো আর কমপ্লিটনেসের কথাটা লেখা থাকবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে সবার জন্যে মাথায় আসতে পারে যে জিএসআই টেস্টে যদি না লেখে সেখানে যদি সেই গুরুত্বটা দেয় না, কেন আমরা গুরুত্ব দেব? ঠিক কথা, যার যা কাজ আছে সে কাজ করছে, একদম আমাদের কাজ আছে রত্ন ব্যবসা করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আমাদের মানসিক যেটা আমাদের যেটা ভাবনা যে ব্যবসা করব, ঠিক কথা, কিন্তু ব্যবসা করার সঙ্গে সঙ্গে মানুষকে আসল জিনিস দেব, পিওর জিনিস দেব। কেন মানুষ পড়ছে যখন ডাক্তার কাছে যাচ্ছে, ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন ওষুধ, তাহলে যদি ঠিকভাবে চেক আপ করা হয়, রোগটাকে ঠিকভাবে ধরা হয়, তাহলে ওষুধটাও আপনাকে আসল পিওর নিতে হবে, নাহলে কাজে লাগবে না, আরও ক্ষতি করে দেবে। এই জন্যে আমাদের ভাবনা আছে যে আমরা কাস্টমারকে ভালো জিনিস আসলের সঙ্গে সঙ্গে কমপ্লিট জিনিস দেব। সে কমপ্লিট আমরা এই জন্য বলছি যে কমপ্লিট সবাই জানে না, যত লোক ব্যবসা করে 99% লোক ব্যবসায়ী আছেন, কিন্তু ওনারা নিজে জানেন না যে কমপ্লিট কী জিনিস, ইনকমপ্লিট কী জিনিস, কেন ইনকমপ্লিট। তা আমরা তো তথ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি অনেকবার, আজকেও একটু বলবো। এই জন্যে বলি আমরা যে অনেক বড় বড় ব্র্যান্ড আছে যেখানে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে গিয়ে পারচেস করেন। কেন ওখানে গিয়ে পারচেস করেন, ওনারা জানেন যে ওখানে আমি ভালো জিনিস পাবো, পিওর জিনিস পাবো। এটা ঠিক, ব্র্যান্ডেড শোরুমে গেলে আপনি নকল আপনাকে দেবে না, কিন্তু যে জিনিসটা দেবে সেটা সব সময় কমপ্লিট হয় না। যেভাবে আমি বলবো, বড় বড় শোরুমে এরকম চুনি দেখবেন বিক্রি হয়, দেখবেন এরকম চুনি মেডাগাস্কার বলে বিক্রি হয়, একদম চকচক দেখতে খুব সুন্দর, হ্যাঁ এটা যে দেখছেন আপনি, কিন্তু আমি এটা বলছি ইনকমপ্লিট। এবারে আপনাদের যারা নতুন দর্শক, আপনার মাথায় একটা প্রশ্ন জাগবে, প্রশ্ন আসবে যে কেন ইনকমপ্লিট। এটাও করান্ডাম গ্রুপ থেকে হয়, রুবিটা করান্ডাম গ্রুপ থেকে হয়, কিন্তু এই যে ইনকমপ্লিট আছে এটাও করান্ডাম গ্রুপ থেকে এসছে, কিন্তু এর কেমিক্যাল কম্পোজিশন সেম আছে, এর হার্ডনেসটা সেম আছে, কিন্তু ইনকমপ্লিট কেন? যে এর রংটা যে দেখছেন না আপনি, এটা রংটা 70% না আসলে এটা কমপ্লিট রুবি বলা যাবে না, এটা সাফায়ার হয়ে গেল, মানে নামটাই চেঞ্জ হয়ে গেল, একটা কেমিক্যাল কম্পোজিশন ওর মাত্রাটা ওর পার্সেন্টেজটা চেঞ্জ হওয়ার মানে হচ্ছে, কম হওয়ার মানে হচ্ছে ওর রত্ন নামটাই চেঞ্জ হয়ে গেল। কীরকম চেঞ্জ হলো, যদি রুবি থাকবে, কমপ্লিট রুবি থাকবে মানে চুনি থাকবে, তাহলে জিএসআই বা যেখানে আপনি টেস্ট করাবেন ভালো ল্যাবের, ওখানে গিয়ে কেমিক্যাল টেস্ট যখন করাবেন সেখানে ন্যাচারাল করেন্ডাম ন্যাচারাল সাফায়ার লিখে দেবে, পিঙ্ক সাফায়ার লিখে দেবে,
মানে রুবি লিখবে না। আর যখন এই জিনিসটা আপনি কমপ্লিট জিনিসটা, এটা হচ্ছে কমপ্লিট রুবি। এর রঙের দেখছেন তো কত রঙ এর মধ্যে, একদম লাল টুকটুক বেদানা কালার, বেদানা গোলাপির মধ্যে লাল থাকতে হবে, গোলাপির মধ্যে লাল মাথাটা থাকতে হবে। তাহলে এরকম যদি রং রং থাকে তাহলে এটা হয়ে গেল, এটা লিখবে ন্যাচারাল কোরান্ডাম ন্যাচারাল রুবি মানে চুনি। এই যে রংটা কেন কম হয়ে গেল, কেন বেশি হয়ে গেল, যে চুনির মধ্যে একটা যে কেমিক্যাল সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম মাত্রাটা কেন পোখরাজ নীলা চুনি সব একই পাথর, আলাদা আলাদা পাথর হয় না, তার হার্ডনেস একই আছে, তার কেমিক্যাল কম্পোজিশন সেম আছে, একই আছে, কিন্তু কেমিক্যাল মাত্রা কম বেশি হওয়ার জন্য নামটা আলাদা আলাদা হয়ে যায়, রংটা আলাদা আলাদা হয়ে যায়। ইয়েলো হলে পোখরাজ হয়ে যায়, হ্যাঁ রেড হলে চুনি হয়ে যায়, ব্লু হলে আপনার নীলা হয়ে যায়। তাহলে কেমিক্যাল মাত্রা অনুসার রং হয়। এবারে ক্রোমিয়াম মাত্রাটা বেশি হলে চুনি হয়, কিন্তু যদি 50% ভিতরে হয় তাহলে চুনি হবে কিন্তু ইনকমপ্লিট হবে। এটা 50% ভিতরে আছে, এটা ইনকমপ্লিট, এটা রং নয়, এটা সাফায়ার হয়ে গেল, নামটাই চেঞ্জ হয়ে গেল। একটা কেমিক্যাল মাত্রা কম হওয়ার জন্য এর ন্যাচারাল রুবি থেকে ন্যাচারাল পিঙ্ক সাফায়ার হয়ে গেল, মানে নামটাই চেঞ্জ হয়ে গেল, তার মানে হলো ইনকমপ্লিট রুবি। কিন্তু রুবি বলে বিক্রি হচ্ছে, অনেকই ব্র্যান্ডেড শোরুম আছেন যারা রুবি বলে, মেডাগাস্কার রুবি বলে বিক্রি করছেন, প্রচুর টাকা প্রচুর দাম নিয়ে, কিন্তু তবুও আপনারা হ্যাঁ আসল পাচ্ছেন কিন্তু কমপ্লিট পাচ্ছেন না। এটাই বলার আমাদের উদ্দেশ্য থাকে, আমরা দায়িত্ব নিয়ে প্রোগ্রাম করি, এই জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলি, যে আপনাদেরকে বুঝাতে পারবো, বুঝতে পারবেন, তাহলে ভালো জিনিস কিনতে পারবেন। সঠিক কথা, একটা মেডিসিন ইনটেক করার সময় যেমন রাইট কম্পোজিশন দরকার হয়, গ্রহরত্নের সেই ক্ষেত্রেও রাইট কম্পোজিশন কমপ্লিটনেসটা আনতে পারে, থাকতে হবে, সেটা সেটাই আপনি উল্লেখ করেন। এনিওয়ে হ্যাঁ বন্ধু, আপনি আছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, নমস্কার। আপনাকেও নমস্কার দাদা, আপনাকেও নমস্কার, নমস্কার জানাচ্ছি। আমি জয়পুর থেকে বলছি, নীলা দত্ত। আমি একটু ইন্দ্রনীলার সম্বন্ধে জানতে চাই, উপকারিতা কি আছে? আচ্ছা আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানি, আপনি নিশ্চয়ই ইন্দ্রনীলা সম্পর্কে জানবেন, উনি বলবেন, একটু বলবেন যে এই অনুষ্ঠান আপনি কতদিন দেখছেন? অনেকদিন ধরে দেখছি দাদা, খুবই ভালো লাগে, ওনার খুবই ভালো লাগে, ওনার সঙ্গে আমি গিয়েছিলাম মানে রত্ননি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুবই ভালো। না তাহলে একটা একটা কথা বলুন, ওনাদের ব্যবহার, হ্যাঁ ওনাদের ব্যবহার তুলনা হয় না, ওনার ছেলের ওনার ব্যবহার তুলনা হয় না। আচ্ছা বলতে পারি, এর দর্শকের কাছে জানাচ্ছি যে আসুন আপনারা আরো বেশি গ্রাহক বন্ধু কলকাতা জেমস আছে, আপনি সেটা মেলাতে পেরেছেন। ফেক কথা না, কোনো ফেক কথা না, সবই একদম ওনাদের একদম, এখানে টিভিতে যা অফিসে গেলে আরো ভালো ওনারা দেখেন, মানে না গেলে বোঝাতে পারবো না আরকি, এমন ঠিক তাই ঠিক তাই। যেটা রংটা দেখা যায় তাকে ইন্দ্র বলা যায়, ইন্দ্র মানে হচ্ছে লাইট কালার। নীলার মধ্যে যেভাবে আমি চুনিটা বলছিলাম যে খুব বেশি ডিপ হলে চুনি হয়, রংটা লাইট হয়ে গেলে তাকে সাফায়ার বলা যায়, পিঙ্ক সাফায়ার, তাকে রুবি বলা যায় না, কেন তার কেমিক্যাল মাত্রা সঠিকভাবে না হলে তাকে তার নামটা চেঞ্জ হয়ে যায়। সেভাবেই আমি ইন্দ্রনীলে বলবো, ইন্দ্রনীল দেখবেন আপনি কয়েক রকম ইন্দ্রনীলের মধ্যে যতটা দেখাবো আমি দেখবেন সবটা ইন্দ্রনীল আছে, দেখবেন একটু, এটা সবটা ইন্দ্রনীল, কিন্তু ইন্দ্রনীলের মধ্যে দেখবেন কোনোটা একদম লাইট, কোনোটা থেকে বেশি কালার, কোনোটা এর থেকেও বেশি কালার, রঙের তফাত আছে, তফাত আছে, কিন্তু এই তিনটেই হচ্ছে ইন্দ্রনীল। দেখবেন এটাও ইন্দ্রনীল, একটা একদম লাইট কালার, তো যদি একদম ইন্দ্রর মধ্যে যেটা সব থেকে লাইট কালার সেটা এরকম রং হয়ে গেল। একদম অল্প পাওয়ার যদি দরকার হয়, যদি ধরুন ডিগ্রি খুব বেশি, ডিগ্রি অনুসার যদি গ্রহকে দেখবেন, শনি যদি খুব খুব বেশি পাওয়ার দরকার নয় তাহলে এরকম রং দিতে হয়, একদম লাইট কালার, অল্প পাওয়ার দিতে হয়, আর যদি ওর থেকে ভালো দিতে হয় তাহলে এরকম রং দিতে হবে, এটা সব হচ্ছে ইন্দ্রনীল। হ্যাঁ যেটা আমি আগে বললাম, এ দেখুন এটা হচ্ছে ইন্দ্রনীল, কিন্তু ইন্দ্রনীলের মধ্যে পাঁচটে ছটে রং আছে, সেটা আমরা অনেক সময় যখন কাস্টমার নিতে আসেন আমরা দেখে দিই, কম্পিউটারে দিয়ে মিলিয়ে নিই যে কোন অবস্থাতে আপনার স্যাটার্ন আছে, কোথায় বসে আছে, কত ডিগ্রি নিয়ে বসে আছে, তা আমরা হেল্প করে দিই যে এই রংটা নিলে আপনার ভালো হবে, রংটা আমরা সাজেস্ট করে দিই। হ্যাঁ ওখানে হেল্পলাইন আমরা
সব আপনাদের জন্য রেখেছি। সেটা তো নীলয়বাবু উনি গেছিলেন সরাসরি আপনাদের সঙ্গে, নিজেই দেখে উনি তো দেখেছেন, নিজেই এখানে বললেন, আমাদের বলার কোনো প্রয়োজন নেই। উনি আরো যারা ভিউয়ার শুনছেন তাদের উদ্দেশ্যেও মেসেজ দিলেন, এখানে তো আলাদা করে কিছু বলার নেই, কিছু বলার, গ্রাহক সন্তুষ্টি নিয়ে কথা, গ্রাহক নিজে সন্তুষ্ট হয়ে নিজে বলছেন, ঠিক কথা, সবচেয়ে পাওনা বোধ হয়। একজন বন্ধু, আরো একজন বন্ধু রয়েছেন, তার সাথে একটু কথা বলে দেবো। হ্যাঁ নমস্কার দেবেন। আমি দাদার প্রোগ্রাম খুবই ভালো লাগে দেখতে, আমার বাড়িতে যখনই থাকি, সবসময় তো লাইট পাই না, খুবই ভালো লাগছে কথা বলতে। তো বেসিক্যালি একটা কথা বলবেন যে এই অনুষ্ঠানের তথ্যগুলো গ্রহরত্ন কেন্দ্রিক আপনার কি কোনো কাজে এসছে বা আসছে? মানে আসছে বলতে আমি তো এখনো যে উঠতে পারিনি দাদার ওখানে, তো আমি গিয়ে একটা একটু জিনিসটা দেখার পরে আমি একটু যোগাযোগ করব। যে জায়গাটায় আমাদের জ্ঞানের নলেজের খামতি ছিল সেই জায়গাটায় কি আপনি? নো ডাউট এসছে, নো ডাউট, আমরা অনেক কিছু জানতে পেরেছি। রাইট, আরো আরো আমাদের জানার এখনো বাকি। এনিওয়ে আপনি সাথে থাকুন, উনি আপনার রিকোয়েস্ট অনুযায়ী বলছেন, আরো আরো কি তথ্য আমাদের সামনে আসে সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। নীলা নিয়েই কথা বলছি এবারে। হ্যাঁ, ইন্দ্রনীলা যেটা প্রশ্ন করেছিলেন কিছু বলেছি, কিছু আরও পেয়ে যাবেন, শুনতে থাকবেন, আর অপরাজিতা নীলাও নিয়ে বুঝতে পারবেন। দেখুন, নীলা হচ্ছে যেটা বললাম যে লাইট কালার হলে ইন্দ্রনীল বলা যায়, কিন্তু ইন্দ্রনীলের মধ্যেও চার পাঁচটা কালার, ছটা কালার হয়। অপরাজিতা কালার মানে ডিপ কালার, অপরাজিতা একটা ফুল হয়, সেই কালারকে নিয়ে অপরাজিতা নাম দেওয়া হয়েছে। অপরাজিতা মানে ডিপ কালার নীলা, তাকে বলা হয় অপরাজিতা নীলা। কিন্তু নীলা পাথর একটাই হয়, ইন্দ্রনীল, অপরাজিতা, রক্তমুখী, হ্যাঁ, পীতাম্বরী, সব একই স্টোন, তার কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন সব একই, সেম, তার হার্ডনেস সব সেম, শুধু মাত্রা নিয়ে, যে কেমিক্যাল মাত্রা, যেভাবে আমি বললাম যে ক্রোমিয়াম মাত্রা বেশি হলে 70% বা থেকে বেশি হলে ওটা পিওর ন্যাচারাল কমপ্লিট রুবি হয়, সেভাবেই দেখবেন ওর রঙটা বেশি হয়ে যায়, ডিপ হয়ে যায়। তো সেভাবেই দেখবেন যদি নীলা, এই যে দেখাচ্ছি একটু দেখে বুঝতে পারবেন ভালো করে, এটা হচ্ছে অপরাজিতা নীলা, মানে ডিপ কালার নীলা। এই ডিপ কালার মধ্যেও দেখবেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, এটা দেখবেন একটা কালার আছে, ডিপ কালার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখবেন, হ্যাঁ, এর মধ্যে একটু ট্রান্সপারেন্সি বেশি আছে, ট্রান্সপারেন্সিটাও দেখতে হয়, শুধু রং দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে ট্রান্সপারেন্সি দেখতে হবে, একটা সেমি ট্রান্সপারেন্ট হয়, এটা যে আমি দেখাচ্ছি সেমি ট্রান্সপারেন্ট। এই কালার যদি পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় অনেক দামি হয়ে যায়, কিন্তু সেটা দাম হিসাবে আমি বলছি না। এই যে রক্ত, এই যে রং আছে, যেভাবে আমাদের রক্ত আমাদের শরীরকে শক্তি দেয়, সেভাবে রত্ন যে রং হয়, কালার হয়, সেটাই হচ্ছে ওর রক্ত, সেই শক্তিটা, সে রত্ন শক্তি আছে ওর রং, ওর কালার, তো রংটা দেখতে হবে। এবারে কত পার্সেন্টেজ আপনার দরকার সেটাও দেখতে হবে। এই যে দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে দেখবেন রক্তমুখী নীলা, এটাও দেখবেন একটু পিঙ্কিশ ভাব আছে, ব্লুর মধ্যে একটা পিঙ্ক ভাব আছে। অনেক সময় দেখবেন মানুষ অপরাজিতা নীলা কিনতে গিয়েছেন, কিন্তু নিয়ে চলে এসছেন, কি নিয়ে চলে এসছেন, রক্তমুখী নীলা। দেখুন লাইট মারবেন, ওর মধ্যে একটা পিঙ্ক ভাব চলে আসবে। যদি পিঙ্ক ভাব চলে আসলো, তার মানে হচ্ছে ওর মধ্যে আপনার চুনি চলে আসলো, নীলার মধ্যে চুনি চলে আসলো। তাহলে নীলা হচ্ছে শনি স্টোন, চুনি হচ্ছে রবি স্টোন, আর রবি আর শনি দুজনই শত্রু, অ্যাস্ট্রোলজি অনুসার, জ্যোতিষী অনুসার রবি আর শনি হচ্ছে দুটোই শত্রু। তাহলে রবি স্টোন হচ্ছে চুনি, নীলা স্টোন হচ্ছে শনি স্টোন হচ্ছে নীলা। তাহলে নীলা রবি, নীলা আর চুনি একসঙ্গে যদি চলে আসে, দেখবেন একটা পিঙ্ক চলে আসবে, মানে ক্রোমিয়াম মাত্রা এর মধ্যে চলে এসছে। নীলা হওয়ার জন্য আপনার আয়রন অক্সাইড আর টাইটানিয়াম যে মাত্রা কেমিক্যাল আছে, তার মাত্রাটা বেশি হতে হয় নীলা, তবে নীল রং হয়ে যায়। যেভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন, টাইটানিয়াম, ক্রোমিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, এইসব কেমিক্যাল এর কম্পোজিশন আছে, নীলা, পোখরা, চুনি সবের কম্পোজিশন এটাই আছে, কিন্তু ক্রোমিয়াম মাত্রাটা বেশি হলে ওটা আপনার চুনি হয়ে যায়, আর যদি আয়রন আর টাইটানিয়াম মাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলে ওটা নীল রং হয়ে যায়, মানে নীলা হয়ে যায়। এবারে ওর মাত্রাটা কম হলে ইন্দ্রনীল হবে, লাইট কালার, আর টাইটানিয়াম আর আয়রন মাত্রাটা বেশি হলে সেটা হয়ে যাবে ডিপ কালার, বেশি ডিপ হয়ে যাবে। এবারে বেশি ডিপ মানে এরকম কালার নিতে হবে, এটা হচ্ছে পিওর অপরাজিতা নীলা, এর মধ্যে লালচে ভাব নয়, পিঙ্ক ভাব নয়, এই জন্য এটা হচ্ছে পিওর।
এটা যে দেখলেন আপনি ডিপ আছে, অপরাজিতা আছে, কিন্তু এর মধ্যে পিঙ্ক ভাব চলে এসছে, এই জন্য এটা যাকে রক্তমুখী নীলা লাগবে তাকে দিতে হবে। তো এটা দেখে নিতে হবে যখন পারচেস করবেন, রক্তভাব না আসে কেন, এটা সবাইকে স্যুট করে না। এটা আমরা চেক করে পারচেস করার সময় চেক করি, কাউকে যখন দিতে হয় সে সময় আমরা চেক করি, চেক করে মিলিয়ে নিতে হয় কত ডিগ্রিতে আছে আপনার, সেই হিসাবে রং দিতে হবে। একেবারেই ঠিক, সেটা আমরা হেল্প করে দিই। আপনারা তো এটা ভীষণ রকমেরভাবে এক্সট্রা একটা ফেসিলিটি গ্রাহকদের জন্য দেন। এনিওয়ে কে আছেন পরের বন্ধু, আমরা স্বাগত তাকে জানাই। নমস্কার। গড়িয়াতে যাবো, একবার লিখে রেখেছিলাম সে নাম্বারটা ভুলে ফেলে গেলাম, আবার আজকে চোখে পড়ে গেল। একদম একদম, বলছি আমি ওই স্যারের কাছে দুটো কথা একটুখানি জানতে চাইছি। তার মধ্যে কিছু বোঝা যাচ্ছে না যে কোন পাথর লিখে দিল, তার দিকে তো বিশাল ব্যাপার, সে কথা ওখানে কম বলে কিছু কথা বেশি বলে। একটা কথা আমি আপনাকে গাইড করে দিই, আপনি আশা করি শুনতে পাচ্ছেন, এই মুহূর্তে আমাদের লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু এই কথাটা আপনি একটু মাথায় রাখুন যে মোবাইল নাম্বার দুটো আপনি নোট করেছেন, যেটা আবার ভুলেও গেছিলেন, কিন্তু যারা কাজের জন্য মনে করছেন তারা আশা রাখি মনে রাখবেন এবং লিখে রাখবেন এই নাম্বারগুলো। প্রথমত নাম্বারগুলোর কথা স্মরণ করিয়ে দিই, 9748862 37, আর সেকেন্ড মোবাইল নাম্বার 9007141221। এই যুদ্ধে দুটো হেল্পলাইন নাম্বারের কথা বলা হয়, আপনাদের যা কিছু কোয়ারিজ যাবতীয়, সেটা হতে পারে দাম সংক্রান্ত, সেটা হতে পারে কলকাতা জেমসের অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলীর কাছে পরামর্শ নেওয়ার সংক্রান্ত, সেটা হতে পারে কোনো রত্ন সম্পর্কেও যদি কোনো প্রশ্ন থাকে, জানতে চান, বুঝতে চান, আগ্রহ থাকে সব কিছুর জন্য। আর যারা আসতে চান সরাসরি কলকাতা জেমসের শোরুমে, লোকেশান হয়তো বুঝতে, অ্যাড্রেস খুঁজে পেতে প্রবলেম হচ্ছে, সমস্ত কিছু রকমের হেল্প এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যে ধরনের কথা জিজ্ঞাসা এখানে করছিলেন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে সবচেয়ে ভালো। আর এখানে তো আমরা রক্তকেন্দ্রিক আলোচনা করি, সেটা আপনি একটু বুঝবেন। এই কথাগুলো আপনাকে এত এই জন্যই বলা যে এই হেল্পলাইন নাম্বারটা কেন গুরুত্বপূর্ণ এটা অনেকেই বুঝে গেলেন, এবং এই অনুষ্ঠানের মঞ্চটা যে আমরা শুধুমাত্র অ্যাওয়ারনেসের জন্য কাজে লাগাই আরও ভালোভাবে হয়তো বুঝে গেলেন। ঠিক যে লক্ষ্যে একের পর এক বন্ধু আসেন, জানতে চান রক্ত বিশেষজ্ঞ মানুষজনের কাছে, ঠিক যেমন এই মুহূর্তে পরের বন্ধু, তাকে অবশ্যই স্বাগত জানাবো। নমস্কার নেবেন। নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, কৃষ্ণা দে। বলুন। আমি একটু পীতাম্বরী নীলা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি একটু আগে আমাদের নীলার একটা পর্ব চলেছিল, বেশ সেটাও একটু দেখিয়ে দেওয়া যাক। আর যিনি আগে ফোন করেছেন একটু বলে দিই, আপনি সেই নম্বরে তো আপনি ফোন করে ডিটেলসটা জেনে নেবেন, ওখানে হেল্প করা হবে আপনাকে। কিন্তু এটা বলে দিই যে যে কষ্টটা আছে, যেটা প্রবলেমটা আছে, ওটা সলভ হতে পারে, এটা আমি ভরসা দিতে পারি, কেন আমরা করেছি। হ্যাঁ, মাথায় যে পড়াশোনা আসছে না, মাথায় রাখতে পারছে না, সব ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়েছে, এটা ভরসা দিয়ে বলতে পারি আমি। আসবেন, হ্যাঁ সেটা আপনাদের হেল্প করা হবে যতটা পারবো আমরা। হ্যাঁ, পীতাম্বরী নীলা যেটা বলছেন সেটা হচ্ছে, পীতাম্বরী মানে কি, ধরুন পোখরাজটা হলো ইয়েলো কালার, ওটা পোখরাজ হয়ে যাবে, এটা হচ্ছে পোখরাজ, পোখরাজ মানে ইয়েলো, পুরোপুরি ইয়েলো কালার হবে, এটা হলো পোখরাজ। আর এটা যে দেখছেন আপনি পীতাম্বরী মানে হচ্ছে এর সঙ্গে পোখরাজের সঙ্গে নীলা দুটোই একসঙ্গে থাকলে তাকে পীতাম্বরী বলা হয়। অনেক সময় কী হয়, একটা মানুষকে ধরুন নীলাও লাগছে পোখরাজও লাগছে, বৃহস্পতি খারাপ হলে গুরুকে সাপোর্ট করার জন্য পোখরাজ দিতে হয়, শনিকে সাপোর্ট করার জন্য নীলা দিতে হয়। কিন্তু একটা মানুষ যদি একটা স্টোন পরেই দুটো লাভ তুলতে পারে, দুটোকেই সাপোর্ট করতে চায়, তাহলে পীতাম্বরী নীলা পড়তে বলা হয়। তাহলে পীতাম্বরী নীলা মানে হচ্ছে যে ওর মধ্যে নীল কালার আর ইয়েলো কালার দুটোই থাকবে। এবারে অনেক সময় 50-50 থাকতে পারে, অর্ধেক অর্ধেক থাকতে পারে, অর্ধেক নীল অর্ধেক ইয়েলো,
অনেক সময় দেখতে দেখবেন যে বৃহস্পতিকে সাপোর্ট করা বেশি দরকার, তাহলে ইয়েলো ভাগটা বেশি দিতে হবে, নীল ভাগটা কম দিতে হবে। যদি দেখবেন যে শনিকে সাপোর্ট করা, শনি খুব ওর ডিগ্রি খুব কমজোর ডিগ্রি নিয়ে বসে আছে, খুব খারাপ পজিশনে বসে আছে, তাকে নীলা সাপোর্ট বেশি দরকার, তাকে নীল ভাগটা আপনাকে 80% 70% দিতে হবে, ইয়েলো ভাগটা 20% 25% বা 30% দিতে হবে। এটা আমরা হেল্প করতে পারবো, যখন আসবেন আমরা চেক করে বলে দিতে পারবো, সামনে রেখে দিতে পারবো যে এই জিনিসটা আপনি নেন বা এই জিনিসটা আপনি নেন যেটা দরকার হবে। এর মধ্যে দেখছেন আপনি নীল ভাগটা বেশি, ইয়েলো ভাগটাও বেশি, 50-50, তো সেটা রংটা ম্যাচ করে হ্যাঁ আপনাকে পড়তে হবে। পিতাম্বরীর মধ্যে সবাইকে পিতাম্বরী মানুষ বলে দেয়, কিন্তু সবটা পিতাম্বরী হয় না, অনেকটা অল্প নীলা হয়, অনেকটা অল্প ইয়েলো হয়, অনেকটা 50-50 হয়, সেটা বিচার করে দেখতে হবে। সেরকম আমরা আপনাকে হেল্প করতে পারবো, দিতে পারবো, এটা আমাদের কলকাতা জেমস আপনাদেরকে সুযোগ দিচ্ছে। আমি একটু বন্ধুদের সঙ্গে আরও একবার বলে দিই যে হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করছেন, যদি কিছু প্রশ্ন থাকে এর পাশাপাশি যদি সরাসরিও চলে আসতে পারেন তো আরও ভালো হয়, যেটা হচ্ছে ওই বালিগঞ্জ ইউএসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট জাংশনের বা ফ্লাইওভারের জাস্ট পাশে বালিগঞ্জ নিউ মার্কেট বা বালিগঞ্জ নিউ এসি মার্কেট, তার সেকেন্ড ফ্লোরে 232-233 এই শপ নম্বরে গড়িয়াহাট কলকাতা জেমসের ঠিকানা। এখানে আসবেন মানে শুধুমাত্র আপনি কোনো ব্যবসায়িক চিন্তা নিয়ে আসলেন, অর্থাৎ কিছু আপনাকে পারচেস করতে হবে তবে আপনি গেলেন, এমনটাও কিন্তু নয়। আপনি শুধুমাত্র যদি জানার জন্যও আসেন সেখানেও কলকাতা জেমস আপনাকে হেল্প করবে, কোনো গাইডলাইন পেতে চান সেখানেও হেল্প করবে। আর অভিজ্ঞ জ্যোতিষমণ্ডলী, যেখানে প্রফেসর ডক্টর রূপেশ চক্রবর্তী, শ্রী সমর চক্রবর্তীর মতো বর্ষীয়ান অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব তারা রয়েছেন, তাদেরও গাইডলাইন পেতে হলেও তো এই স্থায়ী ঠিকানা আপনার নির্দিষ্টভাবে হতে পারে গড়িয়াহাট কলকাতা জেমস। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, ছোট্ট করে গড়িয়াহাট কলকাতা জেমসের বৈশিষ্ট্যের কথা নির্দিষ্টভাবে শুনতে চাইব, কারণ এটা অনেকেই ভাবেন যে আমরা বড় বড় ব্র্যান্ড মানে তাদের কাছে তো আমরা ভরসা করতে পারি, বা অনেকেই অনেক সস্তার কথা বলেন, অনেকেই ভালো ভালো প্রোডাক্ট বিশ্বাসযোগ্য জায়গায় হয়তো চেনা জানা মহলেও এমন যাচ্ছেন সেখানে যাবেন, কিন্তু সেগুলোতে না গিয়ে কলকাতা জেমসে, আমি একদম আননোন পার্সনদের কথা বলছি যারা জানেন না কলকাতা জেমস সম্পর্কে, যারা জানেন তো তারা ডেফিনেটলি নিজেও তো যাচ্ছেন, অন্য কেউ তো রেফার করছে, সেই জায়গাটায় আমি যাচ্ছি না। যারা একেবারে নতুন, আজকেও হয়তো নতুন দেখছেন, তো রত্ন ক্রয় করতে হলে গড়িয়াহাট কলকাতা জেমসে কেন আসবেন, সেখানে কি ফেসিলিটিটা পাবে, এইটাই বেসিক জানবেন। ঠিক কথা, সব থেকে প্রথম কথা হচ্ছে যে আপনি জিনিসটা পারফেক্ট পাবেন, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন পাবেন। শুধু জেমস স্টোন বলছি না, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন পাবেন, মানে কমপ্লিট রত্ন পাবেন। কিন্তু মুখের কথায় তো শুধু হবে না, ভরসাটা কি? নিশ্চয়ই আমরা টেস্টিং রিপোর্ট দেবো, সেটা দিচ্ছি, আর বোঝানোর জন্য সামনে রেখে বলে দেবো, বুঝিয়ে দেবো যে এটা ইনকমপ্লিট, এটা কমপ্লিট, এটা কেন ইনকমপ্লিট, এটা কেন কমপ্লিট, সেটাও তথ্য দিয়ে সায়েন্টিফিক রিজন দিয়ে বুঝিয়ে দেবো যে কেন ইনকমপ্লিট, কেন কমপ্লিট, শুধু না যে বলে দিলাম হয়ে গেল। দাম, তাহলে দামটা তো অনেকই রিজনেবল, আপনি নিজে মুখ থেকে বলে যাবেন দাদা সত্যি আপনাদের রেট অনেকই রিজনেবল, মার্কেট থেকে অনেকই রিজনেবল, আমরা বলছি 20% মিনিমাম, মার্কেট থেকে মিনিমাম 20% রিজনেবল, কিন্তু অনেক রিজনেবল, সেটা সবটা টিভিতে বলা যায় না। আপনি যখন আসবেন দু চার জায়গায় দেখেও আসতে পারবেন, তবে তো বুঝবেন কী জিনিস দিচ্ছি আমরা, কীরকম কোয়ালিটি দিচ্ছি, সেটা বুঝতে পারবেন, একটু তো বুঝতে পারবেন, আর দামটাও বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে কলকাতা জেমসের প্রতি যদি কেউ ভরসাটা করেন, বিশ্বাসটা করেন, তাদের সেই ভরসা বিশ্বাস সম্পূর্ণভাবে বজায় থাকবে, এবং কলকাতা জেমস সেই জায়গাটাই ভীষণভাবে নজর রাখে যাতে গ্রাহকের সন্তুষ্টিটা সবার আগে জাগে এবং গ্রাহক উপকৃত হয়, সেই কারণেই বোধহয় এতটাই এগিয়ে আছে কলকাতা জেমস। এনিওয়ে, এটা বিজ্ঞাপনী প্রচারের জন্য বলা না, এটা বাস্তব, আর এটাও বাস্তব, সময় শেষ, থামতে হবে। ইউটিউবে গিয়ে কিন্তু এই অনুষ্ঠান যে কোনো সময় দেখতে পারেন, আগের অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন, একটু মনে করিয়ে দিলাম। ভালো থাকুন সবাই, আবার নেক্সট এপিসোডে দেখেন। নমস্কার, নমস্কার।